Hello friends, welcome back to my channel Learn with Moumita. Bondhura, ajker video te ami tomaderke dekhabo je kibhabe tumra Swasthya Sathi card er form fill up korbe. To bondhura ei Swasthya Sathi card er form ta tumra tomader panchayat office ba tomader jekhane jekhane duare sarkarer camp hocche shekhan theke tumra peye jabe. তো বন্ধুরা অনেকেরই এরকম হয়েছে যে স্বাস্থ্য সাথী কার্ডের ফর্ম জমা দিয়েছে কোনো কারণে বাতিল হয়ে গেছে এবার স্বাস্থ্য সাথী কার্ডটা না হওয়ার কারণে তাদের লক্ষীর ভান্ডারের ফর্ম তারা ফিল আপ করতে পারছে না মানে লক্ষীর ভান্ডারের টাকা তারা পাচ্ছে না যেহেতু স্বাস্থ্য সাথী কার্ড না হলে লক্ষীর ভান্ডারের ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে না সেহেতু আগে তোমাদের স্বাস্থ্য সাথী কার্ডটা করে নিতে হবে বন্ধুরা কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে এই স্বাস্থ্য সাথী কার্ডের ফর্মটা ফিল আপ করবে সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে ফর্মটা ফিল আপ করতে তোমাদের কোনো অসুবিধা না হয় কারণ ফর্মটা যদি কোথাও একটুখানিও ভুল হয়ে যায় তো তোমাদের এই ফর্মটা পুরো বাতিল হয়ে যাবে আর স্বাস্থ্য সাথী কার্ড হবে না আবারও নতুন করে জমা দিতে হবে তো বন্ধুরা চলো শুরু করা যাক তো প্রথমে এখানে উপরে আছে অ্যাপ্লিকেশন নম্বর এই অ্যাপ্লিকেশন নম্বরে এখানে তিনটে বক্স আছে দেখো ক্যাম্প নেম সিরিয়াল নাম্বার ডেট এই যে জায়গাটা আছে এই জায়গাটা তোমরা একদমই হাত দেবে না এই জায়গাটা তোমরা ফিল আপ করবে না এই জায়গাটা হচ্ছে যারা তোমার ফর্মটা মানে যে রিসিভ করবে সে এখানটাতে লিখবে এটা আর এখানে আছে প্রথমেই দেখো তোমরা যেগুলো ফিল আপ করবে ডিস্ট্রিক্ট এখানে আছে ডিস্ট্রিক্ট তোমাদের যে জেলার নাম আছে সেই জেলার নামটা এখানে লিখে দেবে তারপর আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি তোমাদের যদি ব্লক এরিয়া হয়ে থাকে তাহলে ব্লকের নাম মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবে তারপর আছে পঞ্চায়েত তো তোমাদের যার মানে যার যেটা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবে তারপরে আছে ভিলেজ বা ওয়ার্ড যদি তোমরা গ্রামে বাস করো তাহলে ভিলেজের নাম যদি শহরে বাস করো তাহলে ওয়ার্ডের নাম এখানে লিখে দেবে তারপর এখানে আছে দেখো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় তোমরা তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন এইগুলো পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবে তারপরে এপাশে এখানে আছে দেখো মাইনরিটি স্ট্যাটাস মানে তোমরা যদি সংখ্যালঘুর মধ্যে পড়ো তাহলে ইএসএ টিক মারবে আর যদি সংখ্যালঘু না হও তাহলে নোটে টিক মারবে তারপরেই আছে দেখো কাস্ট কাস্টের তিনটে অপশান আছে দেখো এসসি এসটি ওবিসি যদি তোমরা এসসির মধ্যে পড়ো তাহলে এসসিতে টিক মারবে যদি এসটির মধ্যে পড়ো তাহলে এসটিতে টিক মারবে আর যদি ওবিসি হয়ে থাকো তাহলে ওবিসিতে টিক মারবে তারপরে আছে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড যদি আবেদনকারী সরকারি চাকরির সাথে যুক্ত হয়ে থাকে তাহলে সেই ডিপার্টমেন্টের নামটা এখানে লিখতে হবে আর যদি না হয় তাহলে এখানে লিখতে হবে না তারপর আছে ক্যাটাগরি যদি সরকারি চাকরির সাথে যুক্ত থেকে থাকে তাহলেই এখানে ক্যাটাগরিটা লিখবে না হলে লিখতে হবে না তারপর এখানে আছে নিচে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে যে আবেদনকারী আছে সে আবেদনকারীর নাম লিখতে হবে এবং এইটা সবসময় মনে রাখতে হবে যে আবেদনকারী সবসময় মহিলা হতে হবে যে স্বাস্থ্যসাথীর যে আবেদনকারী প্রথমে কিন্তু সেটা বাড়ির কোনো মহিলার নাম হতে হবে ঠিক আছে এবং তার ফাদার্স নেম যে আবেদনকারী আছে তার বাবার নাম এখানে লিখতে হবে তারপর এইখানটা দেখো অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস ইফ অ্যাপ্লিক্যান্ট আর মেম্বার ইজ এমপ্লয়েড এখানে এই জায়গাটা হচ্ছে আমি এখানে ভুল করে আগে লিখে ফেলেছিলাম এই জায়গাটা এখানে লিখে ফেলেছিলাম তো তোমরা যদি আবেদনকারী বা আবেদনকারীর ফ্যামিলির কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলেই কিন্তু এখানে সেই অফিসের নামটা এবং তার সেই অফিসের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে না হলে কিছু লেখার দরকার নেই এটা নো করে দেবে আচ্ছা তারপর এখানে আছে দেখো ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স এই যে এখানে ইএস আছে
আর নো আছে, দুটো অপশানই আছে। এবং এর নিচেও দেখো আছে, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট। এখানেও ইয়েস আর নো দুটো অপশানই আছে, তো এই দুটোতেই তোমরা নো করে দেবে। আচ্ছা, তারপর এখানে আছে দেখো মেম্বার নেম। আচ্ছা, প্রথমেই এখানে আবেদনকারীর নাম যেটা এখানে লিখেছিলাম, সেই আবেদনকারীর নামটা এখানে লিখবেন। এবং সে পুরো এখানে আছে, সেক্স আছে, এজ আছে, রিলেশন আছে, মোবাইল নম্বর আছে, খাদ্যসাথী আইডি নম্বর আছে, আর আধার নাম, এইগুলো পুরো ফিল আপ করতে হবে। তো প্রথমে আবেদনকারীর নাম লিখে এখানে, যেহেতু উনি ফিমেল তাই এফ লিখবেন, তারপরে তার এজটা লিখে দেবেন, তারপরে হচ্ছে রিলেশন প্রথমেরটা লিখতে হবে না, এবং তারপরে মোবাইল নম্বর আছে, তার মোবাইল নম্বরটা, খাদ্যসাথী আইডি নম্বর যেটা আছে, খাদ্যসাথী কার্ডে এই আইডি নম্বরটা তোমরা পেয়ে যাবে, ওখান থেকে দেখে লিখে নেবে। আর আধার নম্বর যেটা আছে, আধার কার্ড থেকে তোমরা দেখে এখানে লিখে নেবে। তারপরে ফ্যামিলিতে যতজন আছে এখানে দেখো দেওয়া রয়েছে, অনেকগুলো বক্স দেওয়া রয়েছে, ঘর দেওয়া রয়েছে অনেকগুলো, সেই বক্সে যতজন ফ্যামিলি আছে সবার এক এক করে সবারটা পূরণ করতে হবে। তারপরে সেই মহিলার ধরো হাজবেন্ড, সেই হাজবেন্ডের নাম এবং তার সেক্সটা এখানে এম হবে, পুরুষের ক্ষেত্রে মেল এম আর মহিলাদের ক্ষেত্রে ফিমেল এফ হবে, তার এজটা এখানে লিখে দিতে হবে। এবং রিলেশন, আবেদনকারীর সাথে তার কী রিলেশন আছে সেইটা এখানে লিখতে হবে, যেহেতু এটা উনি তারপরে ওনার হাজবেন্ডের নাম লেখা হলো, তাহলে রিলেশনের জায়গায় লিখতে হবে হাজবেন্ড। তারপরে তার হাজবেন্ডের মোবাইল নম্বর, হাজবেন্ডের খাদ্যসাথী আইডি নম্বর, খাদ্য মানে রেশন কার্ড থেকে তোমরা দেখে লিখে নিতে পারবে, আর হাজবেন্ডের আধার কার্ড নম্বর এখানে এই জায়গাগুলোতে লিখে দেবে। তারপরে যদি তার কোনো এই মহিলার কোনো ছেলে থেকে থাকে, তাহলে তার সেই ছেলের নাম, এবং ছেলে যেহেতু তাহলে এখানে এম হবে, তার এজটা যদি 10 বছর হয়ে থাকে তাহলে এখানে 10 লিখে দেবো, তাহলে রিলেশন রিলেশনের জায়গা এখানে তাহলে লিখব সন। তারপর তার মোবাইল নম্বর, খাদ্যসাথী আইডি নম্বর এবং আধার নম্বর এখানে লিখে দেবো। তারপর যদি তার কোনো মেয়ে থেকে থাকে, তাহলে সেই মেয়ের নামটা এখানে লিখব, এবং এখানে লিখতে হবে ফিমেল এফ, মেয়ের বয়সটা এখানে লিখতে হবে, এবং রিলেশন, আবেদনকারীর সাথে তার কী রিলেশন আছে সেইটা এখানে লিখতে হবে, লিখে দিলাম ডটার। এবং তারপরে মোবাইল নম্বর, খাদ্যসাথী আইডি নম্বর আর আধার নম্বর এখানে লিখে দিতে হবে। তো এইভাবে প্রথম থেকে এই পর্যন্ত ফর্মটা ফিল আপ করবে। এবং এরপরেও যদি কোনো আরও থেকে থাকে, আরও কেউ থেকে থাকে ফ্যামিলিতে, তাদের পরপর এরকমভাবে ঠিক এইভাবে সেমভাবে ফিল আপ করে যেতে হবে। তারপরে এখানে নিচে আছে দেখো, উপরোক্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং আমি বা আমার পরিবারের কোনো সদস্য ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ড পায়নি বা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি দাখিল করিনি। এর নিচে আবেদনকারীর একটা সই করে দিতে হবে, এখানে আমি একটা সই করে দিচ্ছি। এইভাবে এইটার নিচে আবেদনকারীর একটা সই করে দিতে হবে। এইভাবে তোমরা পুরো ফর্মটাকে ফিল আপ করে জমা দিয়ে দিলে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড পাওয়াতে আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।